অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আজ সন্ধ্যা 6টার মধ্যে সকল শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা কোনোভাবেই ক্যাম্পাস ছাড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে এবং দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভিসি চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, বার্তা 24-এ আমি খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে, যেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা কর্তৃপক্ষের হল ছাড়ার যে নির্দেশনা সে নির্দেশনাকে বর্জন করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আজ সন্ধ্যা 6টার মধ্যে সকল শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা কোনোভাবেই ক্যাম্পাস ছাড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে এবং দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভিসি চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, বার্তা 24-এ আমি খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে, যেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা কর্তৃপক্ষের হল ছাড়ার যে নির্দেশনা সে নির্দেশনাকে বর্জন করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভিসি চত্বরের ঠিক মোড়ে শিক্ষার্থীরা এভাবেই তারা স্লোগানে স্লোগানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা যেমনটা শুনতে পাচ্ছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছে হল আমার বাড়িঘর, হল আমি ছাড়ব না, কোনোভাবেই তারা হল ছাড়ার যে নির্দেশনা সেই নির্দেশনা মানছে না এবং এই মুহূর্তে তারা ভিসি চত্বরে অবস্থান নিয়েছে এবং আন্দোলনরত শিক্ষার্থীরা তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং দর্শক, আপনাদেরকে যদি একটুখানি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন ভিসির বাসভবন এবং ভিসির বাসভবনের সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এবং তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভিসির যেই বাসভবনের যে গেটটি রয়েছে সেই গেটের দুই পাশে পুলিশের অবস্থান এবং পুলিশ এখানে দায়িত্বরত আছেন এবং ঠিক অপর প্রান্তেই আমরা দেখতে পাচ্ছি ভিসি চত্বরের ঠিক মধ্যখানে আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছে হল আমার বাড়িঘর, এই হল আমি ছাড়ব না। এবং এই স্লোগানে স্লোগানে এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে। এবং দর্শক, আপনাদেরকে যদি একটুখানি দেখাতে চেষ্টা করি তাহলে সাধারণ শিক্ষার্থীরা আপনারা দেখতে পাবেন হাতে বাংলাদেশের পতাকা, মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে তারা এই মুহূর্তে ভিসি চত্বরে অবস্থান নিয়েছে এবং অসংখ্য শিক্ষার্থী এই মুহূর্তে ভিসি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছে এবং শিক্ষার্থীরা বলছেন কোনোভাবেই তারা ক্যাম্পাস ছাড়বে না এবং ক্যাম্পাস ছাড়া মানে আন্দোলন শেষ হয়ে যাওয়া, আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্যই ক্যাম্পাস বন্ধের ঘোষণা এসেছে এবং শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে, এমনটাই অভিযোগ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে বার্তা 24-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে সরাসরি সংযুক্ত করেছি আমি খন্দকার আসিফুজ্জামান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভিসি চত্বর জুড়ে এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান, অন্যান্য কিছু শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে গেলেও আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলছেন যতই নির্দেশনা আসুক তারা হল ত্যাগ করছেন না, তারা ক্যাম্পাস ত্যাগ করছেন না, তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন
দাবি যা রয়েছে সেই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের ক্যাম্পাস ছাড়বেন না। একটু একটু কথা বলতে চাই আপনার সাথে, লাইভে ছিলাম। দর্শক, আপনারা যেমনটি দেখছেন শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা এই মুহূর্তে হাতে লাঠি শোটা বহন করছে এবং অসংখ্য শিক্ষার্থী এই মুহূর্তে ভিসি চত্বরে অবস্থান নিয়ে তাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং দর্শক, আপনারা আরও একটি বিষয় লক্ষ্য করবেন, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে পুলিশি নিরাপত্তা রয়েছে এবং প্রবেশদ্বারের দুই প্রান্তেই আমরা পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এখানে র‍্যাবের সদস্যরা রয়েছেন এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই মুহূর্তে ভিসি চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে থেকে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হচ্ছে, জড়ো হচ্ছে এবং এখান থেকে হয়তোবা কোনো নির্দেশনা আসবে আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করতে চাই। তো আমাদের আবার একই সাথে 6টার পর আমাদের হল ছাড় নির্দেশনা দেওয়া হচ্ছে। তা আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমাদের উপর কী করতে পারে এই প্রশাসন। আমরা পুরো ঢাকাবাসী, ঢাকায় আন্দোলনরত সবাইকে ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় মুভ টু ঢাকা ঢাবিতে আমরা আহ্বান করতেছি। আপনারা আপনারা সবাই স্ব স্ব জায়গা থেকে আপনারা যোগাযোগ করুন, সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে বলুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রক্ষা করার কথা বলুন। আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হেরে যায় পুরো বাংলাদেশ হেরে যাবে। আপনারা কেউই হল ছাড়বেন না, সবাই ঢাকার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি অভিভাবক যে যেভাবে পারেন ভিডিও বার্তা ফেসবুক গ্রুপ সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে জানিয়ে দেন, আপনারা 4:30টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসুন, বাংলাদেশ রক্ষা করুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামে শিক্ষার্থীদের রক্ষা করুন। আমাদের কি ইতিমধ্যে আপনারা জানেন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হয়েছে, আপনারা যে কোনো সোশ্যাল মাধ্যমে যেইভাবে পারেন আপনারা আমাদের এই খবরগুলো সারা ঢাকায় ছড়িয়ে দিন। এই দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভাই গ্রেপ্তার কেন, প্রশাসন জবাব চাই, আক্তার ভাই গ্রেপ্তার কেন, শিক্ষার্থীরা গ্রেপ্তার কেন। আমি আর একটি জিনিস উল্লেখ করতে চাই, বুয়েটে শিক্ষার্থীরা আমাদের আজকের যে পূর্ব ঘোষিত গায়েব না জানাজা ছিল সেখানে আসার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন, আমি তারা এসেছিলেন, কিন্তু প্রশাসন তাদেরকে রাস্তায় বাধাগ্রস্ত করে তাদেরকে আমাদের এই স্পটে আসতে বাধা দেয়, তারা আসতে পারে নাই, তাদেরকে ধাক্কা দেয়, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই স্বাধীন বাংলাদেশ 71-এর যেই মুক্তিযোদ্ধারা 71-এ যারা শহীদ হয়েছিলেন যারা যুদ্ধ করেছিলেন তারা এই বর্তমানের এই বাংলাদেশ চায় নাই। আজকের এই ঢাবির বিসি চত্বরের সামনে দেখে বাংলাদেশের জনগণকে বার্তা দিতে চাই, আপনারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসুন, ঢাকা বিশ্ববিদ্যালয় আর 25 মার্চ হতে দেবে না, 71-এর 25 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না। আমরা শিক্ষার্থীরা নীতিগত জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি, ইউজিসির সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করি, সেই সিদ্ধান্ত যাতে তারা বাতিল করে এবং একই সাথে সিন্ডিকেটের এবং সিন্ডিকেটের যে সিদ্ধান্ত সেটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। শিক্ষার্থীদের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত হবে না। আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়বো না, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব। বাংলার মানুষ কি আসলে কোন জাতি তারা আজকে প্রমাণ দিবে, তারা যদি আমাদেরকে সেভ না করতে পারে, ঢাকাবাসী যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে পারে, তাহলে এই বাংলাদেশের আর দরকার নাই, এই স্বাধীন বাংলাদেশের আর দরকার নাই। এ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেশে যাবে অন্যায়,
আমার ভাই শহীদ কেন? শহীদের রক্ত যেতে দেব না, শহীদের রক্ত ডিজিটাল ক্র্যাকডাউন মানি না মানবো না, ডিজিটাল ক্র্যাকডাউন মানি না মানবো না, পুলিশ দিয়ে ক্র্যাকডাউন মানি না মানবো না, বিজেপি দিয়ে ক্র্যাকডাউন মানি না মানবো না, রেপ দিয়ে ক্র্যাকডাউন মানি না মানবো না, মানি না মানবো না। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলছিলেন ঢাকাবাসীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসার জন্য এবং তাদেরকে সেফ করার জন্য, এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে এবং 6টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা শিক্ষার্থীরা কোনোভাবেই মানবে না। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে, যেখানে আপনারা দেখছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও হল ত্যাগের নির্দেশনা দিলেও সাধারণ শিক্ষার্থীরা তারা হল ছাড়তে নারাজ এবং তারা হল ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিসি চত্বরে শিক্ষার্থীরা তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে এবং অবস্থান কর্মসূচিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ব্যতীত আর কোনো বহিরাগতকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং আমরা প্রতিটি প্রবেশদ্বারে দেখেছি পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা আইডি কার্ড চেক করে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে চাচ্ছেন তাদের আইডি কার্ড চেক করে পরিচয় নিশ্চিত হয়ে তারপরেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে প্রবেশ করতে দিচ্ছেন। শিক্ষার্থী না হলে কাউকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্ববিদ্যালয় এলাকাতে প্রবেশ করতে দিচ্ছে না। এবং দর্শক, আপনারা যেমনটি জানেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এবং সন্ধ্যা 6টার মধ্যে সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হল ত্যাগ করার নির্দেশনা দিয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে, এবং শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান আপনারা শুনতে পেয়েছেন। এবং কিছুক্ষণ আগে সমন্বয়কদের একজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের একজন বক্তব্য প্রদান করেছে, সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বার্তা 24-এ। আমি খন্দকার আসিফুজ্জামান। অবিলম্বে হল খুলে দিতে বাধ্য হবে, তারা তাদের সিদ্ধান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো পরিবর্তন করতে বাধ্য হবে। ও ডিজিটাল ক্র্যাকডাউন, দর্শক আপনাদেরকে এতক্ষণ যাবৎ দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন
বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এবং সন্ধ্যা 6টার মধ্যে সকল শিক্ষার্থীদেরকে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছে তারা হল ত্যাগ করবে না এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের বর্তমান অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি এবং এই মুহূর্তে আরও একটু জানিয়ে রাখি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ভিসির বাসভবনের যে প্রবেশদ্বার, প্রবেশদ্বারের দুই পাশে আমরা পুলিশের উপস্থিতি দেখতে পেয়েছি এবং এখানে পুলিশ কর্মকর্তারা রয়েছে, পুলিশের অতিরিক্ত সদস্যরা রয়েছে যারা এই মুহূর্তে ভিসির বাসভবনের সামনে অপেক্ষারত আছেন এবং কঠোর অবস্থানে রয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, ভিসি চত্বরে এই মুহূর্তে পুলিশ সদস্যদের পাশাপাশি উপস্থিত রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা এবং তারা ভিসি চত্বরে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি ভিসি চত্বর থেকে, যেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন এবং এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। হল ছাড়ার নির্দেশনা আসলেও শিক্ষার্থীরা বলছে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ত্যাগ করবেন না, ক্যাম্পাস ত্যাগ করবেন না এবং সে দৃশ্যই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, ভিসি চত্বরের সামনে এই মুহূর্তে পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরাও রয়েছে এবং তাদের সামনে এই মুহূর্তে ভিসি চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়ে এই মুহূর্তে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং দর্শক, বার্তা 24-এ আপনাকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি। এবং আপনারা জানেন, হল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরপরই অনেক শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি তারা হল ত্যাগ করেছেন, তবে এই মুহূর্তে ভিসি চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়ে ঘোষণা দিয়েছেন তারা হল ত্যাগ করবেন না, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই মুহূর্তে সে দৃশ্যই আপনারা বার্তা 24-এর ক্যামেরায় দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরও শিক্ষার্থীরা তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাস হল কোনোটাই ত্যাগ করবেন না এবং তারা ঘোষণা দিচ্ছেন তাদের যে দাবি সেই দাবি মেনে নিতেই হবে, যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে। দর্শক, আপনাদেরকে আমি খন্দকার আসিফুজ্জামান বার্তা 24-এ সংযুক্ত করে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছিলাম। এই ছিল দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে সর্বশেষ সংবাদ। এবং দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ, খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আজ সন্ধ্যা 6টার মধ্যে সকল শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা কোনোভাবেই
ক্যাম্পাস ছাড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এবং দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভিসি চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, বার্তা 24-এ আমি খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে, যেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা কর্তৃপক্ষের হল ছাড়ার যে নির্দেশনা, সে নির্দেশনাকে বর্জন করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং তারা বলছে, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভিসি চত্বরের ঠিক মোড়ে শিক্ষার্থীরা এভাবেই তারা স্লোগানে স্লোগানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা যেমনটা শুনতে পাচ্ছিলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছে, হল আমার বাড়িঘর, হল আমি ছাড়ব না। কোনোভাবেই তারা হল ছাড়ার যে নির্দেশনা, সেই নির্দেশনা মানছে না এবং এই মুহূর্তে তারা ভিসি চত্বরে অবস্থান নিয়েছে এবং আন্দোলনরত শিক্ষার্থীরা তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং দর্শক, আপনাদেরকে যদি একটুখানি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন ভিসির বাসভবন এবং ভিসির বাসভবনের সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এবং তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভিসির যেই বাসভবনের যে গেটটি রয়েছে, সেই গেটের দুই পাশে পুলিশের অবস্থান এবং পুলিশ এখানে দায়িত্বরত আছেন। এবং ঠিক অপর প্রান্তেই আমরা দেখতে পাচ্ছি ভিসি চত্বরের ঠিক মধ্যখানে আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছে, হল আমার বাড়িঘর, এই হল আমি ছাড়ব না। এবং এই স্লোগানে স্লোগানে এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে। এবং দর্শক, আপনাদেরকে যদি একটুখানি দেখাতে চেষ্টা করি, তাহলে সাধারণ শিক্ষার্থীরা আপনারা দেখতে পাবেন হাতে বাংলাদেশের পতাকা, মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে তারা এই মুহূর্তে ভিসি চত্বরে অবস্থান নিয়েছে এবং অসংখ্য শিক্ষার্থী এই মুহূর্তে ভিসি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছে। এবং শিক্ষার্থীরা বলছেন কোনোভাবেই তারা ক্যাম্পাস ছাড়বে না এবং ক্যাম্পাস ছাড়া মানে আন্দোলন শেষ হয়ে যাওয়া, আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্যই ক্যাম্পাস বন্ধের ঘোষণা এসেছে এবং শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে, এমনটাই অভিযোগ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে বার্তা 24-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে সরাসরি সংযুক্ত। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে গায়েবের জানাজা করার জন্য শিক্ষার্থীরা কফিন নিয়ে আসছিল। পুলিশ সেই কফিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ঢুকতে দিচ্ছে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সেই কফিন ভিসি চত্বরে নিয়ে আসার জন্য নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে গায়েবে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা এবং এই মুহূর্তে গায়েবে জানাজা করার জন্য শিক্ষার্থীরা যে কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রবেশ করছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে সেই কফিন আটকে দিয়েছে এবং সেই কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি খন্দকার আসিফুজ্জামান, আপনারা দেখছেন বার্তা 24। We are the best.
দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে গতকালে শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আজ গায়েবে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী। তবে শিক্ষার্থীরা বাহির থেকে যে কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে যাচ্ছিল নীলক্ষেত মোড়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কফিনটি আটকে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে সেই কফিন নিয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, যে কারণে এই মুহূর্তে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে যাচ্ছে সেই কফিনটি নিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে ভিসি চত্বরে শত শত শিক্ষার্থী অপেক্ষারত আছেন গায়েবে জানাজা আদায় করার জন্য। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে সেই কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে নিয়ে আসার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি মুক্তি ও গণতন্ত্র তোরণের ঠিক নিচে পুলিশের অবস্থান, এবং সেখানে পুলিশ অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরাও নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য কফিন নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য এই মুহূর্তে কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কফিন নিয়ে শিক্ষার্থীরা ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে গায়েবে জানাজা আদায় করার জন্য। বার্তা 24 আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কফিন নিয়ে এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কফিনে বাংলাদেশের পতাকা জড়িয়ে এই মুহূর্তে শিক্ষার্থীরা সেই কফিন নিয়ে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে গায়েবে জানাজা আদায় করার জন্য। Action! 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 Action!
দর্শক আপনারা শুনতে পাচ্ছেন, শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো, বহিরাগতরা বের হয়ে যাবে, এমনকি শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে এই মুহূর্তে গায়েবে জানাজা আদায় করার জন্য কফিন নিয়ে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখতে পেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরের সামনে সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে কফিন নিয়ে এসেছে এবং গায়েবে জানাজা আদায় করার উদ্দেশ্যে তারা এই মুহূর্তে ভিসি চত্বরে জড়ো হয়েছে। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর থেকে সর্বশেষ সংবাদ। খন্দকার আসিফুজ্জামান এতক্ষণ আপনাদেরকে সংযুক্ত করেছিলাম, আপাতত বিদায় নিচ্ছি, আবারও সংযুক্ত হব গায়েবে জানাজার স্থল থেকে। সে পর্যন্ত বার্তা 24-এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সাদা কাপড় মোড়ানো একটি কফিন, যে কফিনের উপরে বাংলাদেশের পতাকা এবং শত শত শিক্ষার্থী এই মুহূর্তে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন জানাজা আদায় করার জন্য। দর্শক, বার্তা 24-এ আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শত শত শিক্ষার্থীরা একত্রিত হয়েছে, সামনে জাতীয় পতাকা ও সাদা কাপড়ে মোড়ানো কফিনের সামনে তারা গায়েবে জানাজা আদায় করার জন্য এই মুহূর্তে ভিসি চত্বরে শত শত শিক্ষার্থী একত্রিত হয়েছেন। আপনাদেরকে সে দৃশ্যই সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে আছে। গায়েবে জানাজা আদায় করার জন্য শত শত শিক্ষার্থীরা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে গেছেন এবং সাদা কাপড়ে ও জাতীয় পতাকা দিয়ে মোড়ানো কফিন সামনে রেখে তারা স্লোগান দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীরা সেই ঘোষণা অমান্য করে, সেই ঘোষণাকে প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থান নিয়েছেন গায়েবে জানাজা আদায় করার উদ্দেশ্যে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকায় মোড়ানো
কফিন সামনে রেখে এই মুহূর্তে শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছেন জানাজার নামাজ আদায় করতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি কফিন সাদা কাপড়ে মোড়ানো, তার উপর জাতীয় পতাকা। গায়েবে জানাজা আদায় করার জন্য এভাবেই শিক্ষার্থীরা ভিসি চত্বরে একত্রিত হয়েছেন এবং চলছে গায়েবে জানাজার নামাজ আদায় করার প্রস্তুতি। বার্তা 24-এ আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি কফিন এই মুহূর্তে ভিসি চত্বরে নিয়ে আসা হয়েছে এবং গায়েবে জানাজা আদায় করার জন্য শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন এবং একটি কফিন ইতিমধ্যে সাদা কাপড় এবং জাতীয় পতাকা দিয়ে মোড়ানো হয়েছে এবং আরও একটি কফিন নিয়ে আসা হয়েছে এবং যে কফিনের ওপর জাতীয় পতাকা রাখা হচ্ছে এবং এই কফিনের সামনে দাঁড়িয়েই আন্দোলনরত শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি কফিন সাদা কাপড় ও জাতীয় পতাকা দিয়ে মোড়ানো রয়েছে, তার ঠিক সামনেই আন্দোলনরত শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন গায়েবে জানাজা আদায় করার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গায়েবে জানাজা আদায় করার জন্য এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে আছেন এবং সামনে পাশাপাশি দুটি কফিন রাখা আছে এবং দুটি কফিনই সাদা কাপড় দিয়ে মোড়ানো এবং তার উপরে জাতীয় পতাকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন গায়েবে জানাজা আদায় করার জন্য। পাচ্ছিলেন একটি কফিন থেকে দুটি কফিন, আর এই মুহূর্তে ছয়টি কফিন সামনে রেখে সাদা কাপড় দিয়ে মোড়ানো, তার উপর জাতীয় পতাকা রাখা এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে গায়েবে জানাজা নামাজ আদায় করার জন্য। এবং দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী নামাজ পড়াবে সে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানাজার নিয়মগুলো বলে দিচ্ছেন। এবং দর্শক, বার্তা 24-এ আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এবং এই মুহূর্তে গায়েবে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা ছয়টি কফিন সামনে রেখে এই মুহূর্তে গায়েবে জানাজা আদায় করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি কফিন সাদা কাপড়ে মোড়ানো এবং তার উপর জাতীয় পতাকার সম্মান রেখে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে।
আমরা আজকে শহীদদের গায়েবান জানাজা করছি। গতকাল আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিচয় যতটুকু আমরা পেয়েছি, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, যিনি এই আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন, চট্টগ্রামে মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ওয়াসিম এবং ফয়সাল মাহমুদ শান্ত, এই তিনজনের কথা আমরা জানতে পেরেছি। ঢাকায় ঢাকা কলেজে একজন এবং সায়েন্স ল্যাবে একজন মনির নামে, তাদের নাম তাদের পরিচয় আমরা সম্পূর্ণভাবে এখনো পাইনি। এই ছয়জন নয়া দিগন্ত সূত্র অনুসারে আমরা পেয়েছি, আরও একজন দুজনের কথা আমরা শুনতে পেয়েছি, এখন নিশ্চিত হয়নি। আমরা গতকালের আন্দোলনে এবং এখন পর্যন্ত যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য আজকে জানাজা এবং দোয়া করছি। আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। দর্শক, শুরু হচ্ছে গায়েবানা জানাজা। ছয় ছয়টি কফিন এই মুহূর্তে ভিসি চত্বরে সাদা কাপড়ে মোড়ানো, তার উপর জাতীয় পতাকা, এবং শিক্ষার্থীরা এই ছয়টি কফিন সামনে নিয়ে ভিসি চত্বরে এই মুহূর্তে গায়েবানা জানাজার নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেছেন, এবং শিক্ষার্থীদের মধ্যে একজন এই জানাজা পড়াচ্ছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই মুহূর্তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে, শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন শিক্ষার্থীরা গায়েবানা আদায় করার পর এই মুহূর্তে দোয়াতে অংশগ্রহণ করছেন। গায়েবানা জানাজার পর এই মুহূর্তে দোয়াতে অংশগ্রহণ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে গায়েবে জানাজা করার জন্য শিক্ষার্থীরা কফিন নিয়ে আসছিল। পুলিশ সেই কফিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ঢুকতে দিচ্ছে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সেই কফিন ভিসি চত্বরে নিয়ে আসার জন্য নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে গায়েবে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা, এবং এই মুহূর্তে গায়েবে জানাজা করার জন্য শিক্ষার্থীরা যে কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রবেশ করছিল,
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে সেই কফিন আটকে দিয়েছে এবং সেই কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি খন্দকার আসিফুজ্জামান, আপনারা দেখছেন বার্তা 24। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে গতকালে শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আজ গায়েবে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী। তবে শিক্ষার্থীরা বাহির থেকে যে কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে যাচ্ছিল নীলক্ষেত মোড়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কফিনটি আটকে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে সেই কফিন নিয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, যে কারণে এই মুহূর্তে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে যাচ্ছে সেই কফিনটি নিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে ভিসি চত্বরে শত শত শিক্ষার্থী অপেক্ষারত আছেন গায়েবে জানাজা আদায় করার জন্য। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে সেই কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে নিয়ে আসার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি মুক্তি ও গণতন্ত্র তরুণের ঠিক নিচে পুলিশের অবস্থান এবং সেখানে পুলিশ অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরাও নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে রয়েছে। তাদের যেমনটি বলছেন যে তারা যে আজকে যে তাদের যে কর্মসূচি ছিল দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য কফিন নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য এই মুহূর্তে কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কফিন নিয়ে শিক্ষার্থীরা ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে গায়েবে জানাজা আদায় করার জন্য। বার্তা 24 আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কফিন নিয়ে এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য। আমার ভাই বল
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কফিনে বাংলাদেশের পতাকা জড়িয়ে এই মুহূর্তে শিক্ষার্থীরা সেই কফিন নিয়ে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে গায়েবে জানাজা আদায় করার জন্য। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো, বহিরাগতরা বের হয়ে যাবে, এমনকি শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে এই মুহূর্তে গায়েবে জানাজা আদায় করার জন্য কফিন নিয়ে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে কফিন নিয়ে এসেছে এবং গায়েবে জানাজা আদায় করার উদ্দেশ্যে তারা এই মুহূর্তে ভিসি চত্বরে জড়ো হয়েছে। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে সর্বশেষ সংবাদ। খন্দকার আসিফুজ্জামান এতক্ষণ আপনাদেরকে সংযুক্ত করেছিলাম, আপাতত বিদায় নিচ্ছি, আবারও সংযুক্ত হব গায়েবে জানাজার স্থল থেকে। সে পর্যন্ত বার্তা 24-এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সাদা কাপড় মোড়ানো একটি কফিন, যে কফিনের উপরে বাংলাদেশের পতাকা এবং শত শত শিক্ষার্থী এই মুহূর্তে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন জানাজা আদায় করার জন্য। দর্শক, বার্তা 24-এ আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শত শত শিক্ষার্থীরা একত্রিত হয়েছে সামনে জাতীয় পতাকা ও সাদা কাপড়ে মোড়ানো কফিনের সামনে, তারা গায়েবে জানাজা আদায় করার জন্য এই মুহূর্তে ভিসি চত্বরে শত শত শিক্ষার্থী একত্রিত হয়েছেন। আপনাদেরকে সে দৃশ্যই সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে আছে। গায়েবে জানাজা আদায় করার জন্য শত শত শিক্ষার্থীরা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে গেছেন এবং সাদা কাপড়ে ও জাতীয় পতাকা দিয়ে মোড়ানো কফিন সামনে রেখে তারা স্লোগান দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীরা সেই ঘোষণা অমান্য করে, সেই ঘোষণাকে প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থান নিয়েছেন গায়েবে জানাজা আদায় করার উদ্দেশ্যে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকায় মোড়ানো কফিন সামনে রেখে এই মুহূর্তে শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছেন জানাজার নামাজ আদায় করতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি কফিন সাদা কাপড়ে মোড়ানো, তার উপর জাতীয় পতাকা। গায়েবে জানাজা আদায় করার জন্য এভাবেই শিক্ষার্থীরা ভিসি চত্বরে একত্রিত হয়েছেন এবং চলছে গায়েবে জানাজার নামাজ আদায় করার প্রস্তুতি। বার্তা 24-এ আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি কফিন এই মুহূর্তে ভিসি চত্বরে নিয়ে আসা হয়েছে এবং গায়েবে জানাজা আদায় করার জন্য শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন এবং একটি কফিন ইতিমধ্যে সাদা কাপড় এবং জাতীয় পতাকা দিয়ে মোড়ানো হয়েছে এবং আরও একটি কফিন নিয়ে আসা হয়েছে এবং যে কফিনের ওপর জাতীয় পতাকা রাখা হচ্ছে এবং এই কফিনের সামনে দাঁড়িয়েই আন্দোলনরত শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি কফিন সাদা কাপড় ও জাতীয় পতাকা দিয়ে মোড়ানো রয়েছে, তার ঠিক সামনেই আন্দোলনরত শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন গায়েবে জানাজা আদায় করার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গায়েবে জানাজা আদায় করার জন্য এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে আছেন এবং সামনে পাশাপাশি দুটি কফিন রাখা আছে এবং দুটি কফিনই সাদা কাপড় দিয়ে মোড়ানো এবং তার উপরে জাতীয় পতাকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন গায়েবে জানাজা আদায় করার জন্য। পাচ্ছিলেন একটি কফিন থেকে দুটি কফিন, আর এই মুহূর্তে ছয়টি কফিন সামনে রেখে সাদা কাপড় দিয়ে মোড়ানো, তার উপর জাতীয় পতাকা রাখা এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে গায়েবে জানাজা নামাজ আদায় করার জন্য। এবং দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী নামাজ পড়াবে সে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানাজার নিয়মগুলো বলে দিচ্ছেন। এবং দর্শক, বার্তা 24-এ আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এবং এই মুহূর্তে গায়েবে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা ছয়টি কফিন সামনে রেখে এই মুহূর্তে
গায়েবানা জানাজা আদায় করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ছয় ছয়টি কফিন সাদা কাপড়ে মোড়ানো এবং তার উপর জাতীয় পতাকার সম্মান রেখে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা গায়েবানা জানাজা আদায় করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে। আমরা আজকে শহীদদের গায়েবানা জানাজা করছি। গতকাল আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিচয় যতটুকু আমরা পেয়েছি, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, যিনি এই আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন, চট্টগ্রামে মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ওয়াসিম এবং ফয়সাল মাহমুদ শান্ত, এই তিনজনের কথা আমরা জানতে পেরেছি। ঢাকায় ঢাকা কলেজে একজন এবং সায়েন্স ল্যাবে একজন মনির নামে, তাদের নাম তাদের পরিচয় আমরা সম্পূর্ণভাবে এখনো পাইনি। এই ছয়জন নয়া দিগন্ত সূত্র অনুসারে আমরা পেয়েছি, আরও একজন দুজনের কথা আমরা শুনতে পেয়েছি, এখন নিশ্চিত হয়নি। আমরা গতকালের আন্দোলনে এবং এখন পর্যন্ত যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য আজকে জানাজা এবং দোয়া করছি। আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। দর্শক, শুরু হচ্ছে গায়েবানা জানাজা। ছয় ছয়টি কফিন এই মুহূর্তে ভিসি চত্বরে সাদা কাপড়ে মোড়ানো, তার উপর জাতীয় পতাকা, এবং শিক্ষার্থীরা এই ছয়টি কফিন সামনে নিয়ে ভিসি চত্বরে এই মুহূর্তে গায়েবানা জানাজার নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেছেন এবং শিক্ষার্থীদের মধ্যে একজন এই জানাজা পড়াচ্ছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই মুহূর্তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে, শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন শিক্ষার্থীরা গায়েবানা জানাজা আদায় করার পর এই মুহূর্তে দোয়াতে অংশগ্রহণ করছেন। গায়েবানা জানাজার পর এই মুহূর্তে দোয়াতে অংশগ্রহণ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে গায়েবানা জানাজা করার জন্য শিক্ষার্থীরা কফিন নিয়ে আসছিল। পুলিশ সেই কফিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ঢুকতে দিচ্ছে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সেই কফিন ভিসি চত্বরে নিয়ে আসার জন্য নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। ক্যাম্পাস আমার বাড়ি ঘর, ক্যাম্পাস আমি যাব না, ক্যাম্পাস আমার বাড়ি ঘর,
দর্শক, আপনারা জানেন আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে গায়েবে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা এবং এই মুহূর্তে গায়েবে জানাজা করার জন্য শিক্ষার্থীরা যে কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রবেশ করছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে সেই কফিন আটকে দিয়েছে এবং সেই কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি খন্দকার আসিফুজ্জামান, আপনারা দেখছেন বার্তা 24। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে গতকালে শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আজ গায়েবে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী। তবে শিক্ষার্থীরা বাহির থেকে যে কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে যাচ্ছিল নীলক্ষেত মোড়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কফিনটি আটকে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে সেই কফিন নিয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, যে কারণে এই মুহূর্তে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে যাচ্ছে সেই কফিনটি নিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে ভিসি চত্বরে শত শত শিক্ষার্থী অপেক্ষারত আছেন গায়েবে জানাজা আদায় করার জন্য এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে সেই কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে নিয়ে আসার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি মুক্তি ও গণতন্ত্র তোরণের ঠিক নিচে পুলিশের অবস্থান এবং সেখানে পুলিশ অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরাও নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, এই মুহূর্তে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য কফিন নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য এই মুহূর্তে কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কফিন নিয়ে শিক্ষার্থীরা ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে গায়েবে জানাজা আদায় করার জন্য। বার্তা 24 আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কফিন নিয়ে এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য। Direct action!
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কফিনে বাংলাদেশের পতাকা জড়িয়ে এই মুহূর্তে শিক্ষার্থীরা সেই কফিন নিয়ে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে গায়েবে জানাজা আদায় করার জন্য। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো, বহিরাগতরা বের হয়ে যাবে, এমনকি শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে এই মুহূর্তে গায়েবে জানাজা আদায় করার জন্য কফিন নিয়ে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরের সামনে সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে কফিন নিয়ে এসেছে এবং গায়েবে জানাজা আদায় করার উদ্দেশ্যে তারা এই মুহূর্তে ভিসি চত্বরে জড়ো হয়েছে। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর থেকে সর্বশেষ সংবাদ। খন্দকার আসিফুজ্জামান এতক্ষণ আপনাদেরকে সংযুক্ত করেছিলাম, আপাতত বিদায় নিচ্ছি, আবারও সংযুক্ত হব গায়েবে জানাজার স্থল থেকে। সে পর্যন্ত বার্তা 24-এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সাদা কাপড় মোড়ানো একটি কফিন, যে কফিনের উপরে বাংলাদেশের পতাকা এবং শত শত শিক্ষার্থী এই মুহূর্তে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন জানাজা আদায় করার জন্য। দর্শক, বার্তা 24-এ আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শত শত শিক্ষার্থীরা একত্রিত হয়েছে সামনে জাতীয় পতাকা ও সাদা কাপড়ে মোড়ানো কফিনের সামনে তারা গায়েবে জানাজা আদায় করার জন্য। এই মুহূর্তে ভিসি চত্বরে শত শত শিক্ষার্থী একত্রিত হয়েছেন, আপনাদেরকে সে দৃশ্যই সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে আছে। গায়েবে জানাজা আদায় করার জন্য শত শত শিক্ষার্থীরা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে গেছেন এবং সাদা কাপড়ে ও জাতীয় পতাকা দিয়ে মোড়ানো কফিন সামনে রেখে তারা স্লোগান দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীরা সেই ঘোষণা অমান্য করে, সেই ঘোষণাকে প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থান নিয়েছেন গায়েবে জানাজা আদায় করার উদ্দেশ্যে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকায় মোড়ানো কফিন সামনে রেখে এই মুহূর্তে শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছেন জানাজার নামাজ আদায় করতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি কফিন সাদা কাপড়ে মোড়ানো, তার উপর জাতীয় পতাকা। গায়েবে জানাজা আদায় করার জন্য এভাবেই শিক্ষার্থীরা ভিসি চত্বরে একত্রিত হয়েছেন এবং চলছে গায়েবে জানাজার নামাজ আদায় করার প্রস্তুতি। বার্তা 24-এ আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি কফিন এই মুহূর্তে ভিসি চত্বরে নিয়ে আসা হয়েছে এবং গায়েবে জানাজা আদায় করার জন্য শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন এবং একটি কফিন ইতিমধ্যে সাদা কাপড় এবং জাতীয় পতাকা দিয়ে মোড়ানো হয়েছে এবং আরও একটি কফিন নিয়ে আসা হয়েছে এবং যে কফিনের ওপর জাতীয় পতাকা রাখা হচ্ছে এবং এই কফিনের সামনে দাঁড়িয়েই আন্দোলনরত শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি কফিন সাদা কাপড় ও জাতীয় পতাকা দিয়ে মোড়ানো রয়েছে, তার ঠিক সামনেই আন্দোলনরত শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন গায়েবে জানাজা আদায় করার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গায়েবে জানাজা আদায় করার জন্য এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে আছেন এবং সামনে পাশাপাশি দুটি কফিন রাখা আছে এবং দুটি কফিনই সাদা কাপড় দিয়ে মোড়ানো এবং তার উপরে জাতীয় পতাকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন গায়েবে জানাজা আদায় করার জন্য। হ্যাঁ, বসে বলুন তাহলে। পাচ্ছিলেন একটি কফিন থেকে দুটি কফিন আর এই মুহূর্তে ছয়টি কফিন সামনে রেখে সাদা কাপড় দিয়ে মোড়ানো, তার উপর জাতীয় পতাকা রাখা এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে গায়েবে জানাজা নামাজ আদায় করার জন্য। এবং দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী নামাজ পড়াবে সে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানাজার নিয়মগুলো বলে দিচ্ছেন। এবং দর্শক, বার্তা 24-এ আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এবং এই মুহূর্তে গায়েবে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা ছয়টি কফিন সামনে রেখে এই মুহূর্তে
গায়েবানা জানাজা আদায় করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ছয় ছয়টি কফিন সাদা কাপড়ে মোড়ানো এবং তার উপর জাতীয় পতাকার সম্মান রেখে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা গায়েবানা জানাজা আদায় করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে। বন্ধুগণ, আমরা আজকে শহীদদের গায়েবানা জানাজা করছি। গতকাল আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিচয় যতটুকু আমরা পেয়েছি, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, যিনি এই আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন, চট্টগ্রামে মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ওয়াসিম এবং ফয়সাল মাহমুদ শান্ত, এই তিনজনের কথা আমরা জানতে পেরেছি। ঢাকায় ঢাকা কলেজে একজন এবং সায়েন্স ল্যাবে একজন মনির নামে, তাদের নাম তাদের পরিচয় আমরা সম্পূর্ণভাবে এখনো পাইনি। এই ছয়জন নয়া দিগন্ত সূত্র অনুসারে আমরা পেয়েছি, আরও একজন দুজনের কথা আমরা শুনতে পেয়েছি, এখন নিশ্চিত হয়নি। আমরা গতকালের আন্দোলনে এবং এখন পর্যন্ত যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য আজকের জানাজা এবং দোয়া করছি। আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। দর্শক, শুরু হচ্ছে গায়েবানা জানাজা। ছয় ছয়টি কফিন এই মুহূর্তে ভিসি চত্বরে সাদা কাপড়ে মোড়ানো, তার উপর জাতীয় পতাকা। এবং শিক্ষার্থীরা এই ছয়টি কফিন সামনে নিয়ে ভিসি চত্বরে এই মুহূর্তে গায়েবানা জানাজার নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেছেন এবং শিক্ষার্থীদের মধ্যে একজন এই জানাজা পড়াচ্ছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই মুহূর্তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে, শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন শিক্ষার্থীরা গায়েবানা আদায় করার পর এই মুহূর্তে দোয়াতে অংশগ্রহণ করছেন। গায়েবানা জানাজার পর এই মুহূর্তে দোয়াতে অংশগ্রহণ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে গায়েবানা জানাজা করার জন্য শিক্ষার্থীরা কফিন নিয়ে আসছিল। পুলিশ সেই কফিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ঢুকতে দিচ্ছে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সেই কফিন ভিসি চত্বরে নিয়ে আসার জন্য নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক,
আপনারা জানেন আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে গায়েবে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা এবং এই মুহূর্তে গায়েবে জানাজা করার জন্য শিক্ষার্থীরা যে কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রবেশ করছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে সেই কফিন আটকে দিয়েছে এবং সেই কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি খন্দকার আসিফুজ্জামান, আপনারা দেখছেন বার্তা 24। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে গতকালে শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আজ গায়েবে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী। তবে শিক্ষার্থীরা বাহির থেকে যে কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে যাচ্ছিল নীলক্ষেত মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কফিনটি আটকে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে সেই কফিন নিয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, যে কারণে এই মুহূর্তে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে যাচ্ছে সেই কফিনটি নিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে ভিসি চত্বরে শত শত শিক্ষার্থী অপেক্ষারত আছেন গায়েবে জানাজা আদায় করার জন্য এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে সেই কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে নিয়ে আসার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি মুক্তি ও গণতন্ত্র তরুণের ঠিক নিচে পুলিশের অবস্থান এবং সেখানে পুলিশ অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরাও নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য কফিন নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা